আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। ঈদের পরবর্তী সময়ে আবার শুরু হয়েছে বিআরটি-3 প্রকল্পের টঙ্গী অংশে বিআরটি এলিভেটেডের আইগার্ডার উত্তোলনের কাজ। এখনও টঙ্গী স্টেশন রুট অংশে প্রায় 30টির মতো আইগার্ডার উত্তোলন বাকি রয়েছে এই বিআরটি এলিভেটেড অংশের। ঈদের আগে এই টঙ্গী এলিভেটেড অংশের আইগার্ডার উত্তোলনের কাজগুলো শেষ হতো যদি না ঈদের আগে ক্রেন দুর্ঘটনাটি না ঘটত। টঙ্গী স্টেশন রুট অংশে এই আইকার্ডারগুলো উত্তোলন কাজ শেষ হওয়ার সাথে সাথেই উত্তরের আজমপুর থেকে শুরু হওয়া টঙ্গী কলেজ গেট পর্যন্ত এই এলিভেটেড অংশটুকু বিআরটির সম্পূর্ণ অংশ চালু করে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। বর্তমানে বিআরটি প্রকল্পের এই এলিভেটেড অংশে টঙ্গী স্টেশন রুট থেকে উত্তর আজমপুর পর্যন্ত 2-লেন সড়ক চালু রয়েছে যানবাহন চলাচলের জন্য। এদিকে আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এই সিটি কর্পোরেশন নির্বাচনের বিধিমালায় দেয়ালে পোস্টার লাগানোর নিষেধ রয়েছে। এই কারণে বিআরটি প্রকল্পের পোস্টার অনেকটাই কমেছে। এই ধারা অব্যাহত থাকলে পোস্টারের কারণে নগরীর সৌন্দর্য রক্ষা পেত। এদিকে বিআরটি-3 প্রকল্পের টঙ্গী স্টেশন রুট অংশের এলিভেটেড অংশের বাকি আইগার্ডারগুলোর উত্তোলন কাজ শুরু করার পাশাপাশি আগে যে আইগার্ডারগুলোর উত্তোলন কাজ শেষ করা হয়েছিল সেই অংশে এখন ডালে নির্মাণের কাজও চলছে। অর্থাৎ এই এলিভেটেড অংশের উড়ালপথের সড়ক নির্মাণের কাজও সমান্তরালেই এগিয়ে চলছে। এদিকে বিআরটি প্রকল্পের টঙ্গী সড়ক থেকে বিআরটি প্রকল্পের যে নির্মাণ সামগ্রীগুলি রাখা ছিল সেগুলো ঈদের আগে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি টঙ্গী অংশে সড়কের যে নির্মাণ কাজ ছিল সেটিও শেষ হয়েছে। এই কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশে বেশ স্বাচ্ছন্দ্যে পাড়ি দিতে পারছে যানবাহনগুলো। তবে বিআরটি-3 প্রকল্পের এই এলিভেটেড অংশটুকু অর্থাৎ উত্তর আজমপুর থেকে টঙ্গী কলেজ পর্যন্ত এর সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে এই পথে যানবাহনগুলো চলাচলে আরও বেশি সহজ হবে, পড়তে হবে না কোনো রকম যানজটে। এদিকে বিআরটি প্রকল্প পরিচালক বলেছে বিআরটি প্রকল্পের যে উত্তর আজমপুর থেকে টঙ্গী কলেজ গেট পর্যন্ত এলিভেটেড অংশটুকু রয়েছে এর নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা এটি খুলে দিব। এতে করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনের যানজট অনেকটা কমে আসবে, মানুষের যাত্রা অনেকটা স্বস্তিদায়ক হবে। সুপ্রিয় দর্শক, এ ছিল বিআরটি-3 প্রকল্পের টঙ্গী অংশে বিআরটি এলিভেটেডের আইগার্ডার উত্তোলন নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।